এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সুফি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আমাদের এসো কোরআন শিখি বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠা থেকে ক্লাস শুরু করবে ইনশা আল্লাহ এই স্ক্রিনে লক্ষ্য করুন আমাদের এই অ্যাসো কোরআন শিখি বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠা যাদের কাছে আমাদের এই অ্যশো কোরআন শিখি বইটি রয়েছে ঝটপট খাতা পেন্সিল এশো কোরআন শিখি বই এবং একটি আয়না নিয়ে আমার সঙ্গে ক্লাসে বসে পড়ুন আল্লাহ সুবাহ যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার ফিক দান করেন শিক্ষার্থী বন্ধুগণ গত ক্লাসে আমরা যে অধ্যায়টা পড়েছিলাম তা হলো হরকতের পরিচয় এবং জবরের উচ্চারণ তবে আজকে মজার একটি ক্লাস করব তা হচ্ছে জবর দিয়ে কোরআন মাজিদে যে সমস্ত শব্দগুলো তৈরি করা হয়েছে ওই শব্দগুলো আজকে আমরা শিখে নিব। কিছু শব্দ যদি আমরা পড়তে পারি তাহলে এ ধরনের যে কোনো শব্দ আমরা পড়তে পারব ইনশা আল্লাহ তাহলে কোরআন মাজিদে এক জবর এক জের এক পেজ ব্যবহারিত যে শব্দগুলো রয়েছে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা তিন ভাগের এক ভাগ শিখতে সক্ষম হব হবো ইংশা স্ক্রিনে লক্ষ্য করুন শুরুতেই শুধুমাত্র জবর দিয়ে বানান শিক্ষা তার মানে শুধুমাত্র কেন এখানে জবর সার আর কিছুই নেই হ্যা জবর হ্যা সিন জবর সা সা হ্যা 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 সা দাল জবর দা একসাথে আমার সাথে বলুন কীভাবে আমরা বানানটা করব প্রথমে দুইটা তারপরে তিনটা ফা ফা জবর একটু আয়নাটা দেখে নিব ফা এই শব্দগুলি পড়তে পড়তে আবার মাখরাজগুলি মনে রাখবো হরফটা কীভাবে উচ্চারণ করেছিলাম তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কারণ এখনও কিন্তু আপনাদের সব ঠিক হয় নাই এরকম প্র্যাকটিস করতে 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 সামনে যেতে হবে পিছনের পরও পড়তে হবে সামনে ট পড়তে হবে ফা! ফা! আইন সা তাহলে দুইটা হয়ে গেল একসাথে জবর লা সা আ লা সা লা সা আ লা ওকে আপনারা আবার ভিডিওটা স্টপ করে দেন পিছনে যান ব্যাক করেন আবার শুনতে থাকেন বারবার শুনেন। ত জবর ত ঠোঁট যেন গোল না হয় ত ত লাম জবর লা ত লা তলা আইন জবর আ আ ত লা আয়নাটা দিয়ে দেখুন মুখটা ঠিক করুন যাতে করে এরকম গোল না হয় তলা আ আ যেন না হয় তলা আ তলা আ তলা আ তলা আ এইভাবে ওকে এইবার লক্ষ্য করুন হামজা জবর আ খ জবর খ আয়নাটা নেন খ যেন না হয় খ আ খ আ খ আ খ জবর লা লা আহ দা আহ দা আখ তারপর আমরা দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি হ্যাঁ জিম জবর যা 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 মিম জবর মা জামা জামা আইন জবর আ আ জামা আ জামা আ যা মা আ আবার মুখের দিকে যা মা আ জামা আ জামা আ আবার বলুন আমার সাথে জামা আ ওকে এইবার এটা র জবর র র কফ জবর ক ক র ক র ক বা জবর বা বা লক্ষ্য করুন ওয়া ওয়া জবর দেখুন আমার মুখের দেখে থাকে আমি আয়না দেখে দেখে বলছি জিম জবর যা 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 আমরা বলছিলাম যেখানে ওয়াও সেখানে গোল ওয়াও যেখানে থাকবে সেখানে ঠোঁট গোল হয়ে যাবে ওয়া যা ওয়াজা দাল জবর দা, ওয়াজা দা, ওয়াজা দা, ওয়াজা দা, ওয়াজা দা, বারবার বারবার বলতে থাকুন। আল্লাহ সুব হানা ও আপনাকে সাহায্য করবে। শিতি পারবেন ইংসা আল্লাহ হবে না। বয়স যতই বেশি হোক না কেন। আপনি চেষ্টা করতে থাকেন। মিম জবর, মা, মা, নুন জবর, না, মানা, 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 আইন জবর। আ মানা তাহলে প্রথমটা হলো মা তারপর কি না মানা আইন জবর আ মানা আ মানা আ মানা আ ওকে এবার দেখুন আমার মুখের দিকে জবর র র ফা জবর সা 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 ওকে রফ আমি কিন্তু সবগুলো আয়না দেখে দেখে বলছি আপনারা আয়না দিয়ে প্র্যাকটিস করুন রফ রফ আয়ন জবর হ্যাঁ রফা আহ রফ আ রফা আহ র সা আঃ রফা আহ রফ আ জবর হ্যা শিন জবর সা

بله غاین زبر غا 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 بلا غا بلا غا غا سین جبر س کاف زبر کا سکا تا زبر تا سکا تا سکا تا سکا تا غا তারপরে লাইন আমরা যাচ্ছি নুন জবর না না স না স রবর র না সর না সর না স র না সর মুখের দিকে লক্ষ্য করুন সবাই না তারপরে স স স না স না স র জবর র না স র না স র তারপরে ব দে জবর ব ব র জবর র ব র ব র বা জবর ব দর ضرب 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 ح زبر ح كف زبر ك حَكَ حكا حَكَ ميم زبر ما حكا ما حَكَ ما حكى ما ابا ط زبر طا با زبر ب طب طب خ زبر خ طب خ

dal zabar da sajada 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 sa -ja la zabar la la lam zabar la. La, la 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 mim zabar ma la la ma nasaba sajada la la ma, la -la -ma. গয়েন জবর গ গ গ সা জবার স্যা স্যা দেখেন গ স্যা আইনাটা হাতে নেন গ স্যা গ ফে গ স্যা র জবার র র গ ফে র গ ফে র ওকে এবার এটা বলবো স্কিনে লক্ষ্য করুন শিন জবার স্যা কাফ জবর কাফ شكا شكا را زبر را 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 شكا را شكا كاف زبر كاف زبر فاب كفى كفى را زبر را كفى را كفى را را زبر را جيم جبر ج راجا راجا عين زبر ع راجا راجا رجع اي فا زبر فا جيم زبر ج فجا فجا را زبر را فجا را فجرا فجا را خا زبر خا لام زبر لا خلا خلا عين زبر ع عا. خلا عا. ع عا. خلا خَلَعَ عين الزبر ع قاف الزبر ق قا. عقا 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 دال جبر د عقدا 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 نون جبرنا ثا زبر سا نسى نسى را زبر را نسى را نسى را نسا را نسا را, نسا را. نسا را. তা জবর তা র তার কাফ জবর কা তা শিক্ষার্থী বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি সবসময় ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত শুরুতে এবং শেষে মাঝে কিছু কথা বলি অনেক সময় আপনার এই কথাগুলি শুনতে চান না মনে করেন এগুলি তো বলতেছে বলতেই থাকবে ন এই কথাগুলি আপনাদেরকে বেশি শুনতে হবে আমার পড়াটা প্র্যাকটিস করা যেমন জরুরি আমার কথাগুলি শোনাও তেমন জরুরি কারণ ওই কথাগুলির মধ্যে রয়েছে এটার গাইডলাইন আমি ক্লাসের শুরুতে মাঝে শেষে যে কথাগুলি বলি একেবারে ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত ক্লাস থেকে উঠবেন না কারণ হয়তো আমি শেষে যে কথাটা বলেছি সেটা আপনার প্রয়োজন ছিল আপনি সে কথাটা শুনতে চান নাই মনে রাখতে হবে ওস্তাদজি বলছে প্রত্যেকটা কথা শুনতে হবে আমল করতে হবে আমরা এই কোরআন মাজিদ শিখবো কেন শুদ্ধ করে তিলাওয়াত শুদ্ধ করে তিলাওয়াত করব কেন যাতে করে যথাযথভাবে অর্থ বুঝে আমরা আমল করতে পারি আর না হয় অশুদ্ধ তিলাওয়াতে অর্থের পরিবর্তন হয় গুণা হয় এজন্য নামাজে যখন তিলাবাত করবো একদম মধ্যম গতির তিলাবাত করব এখানে যে আমি প্রত্যেকটা শব্দের অর্থগুলি দিয়েছি চেষ্টা করবেন অর্থগুলি জানার জন্য বোঝার জন্য এগুলি শিখতে শিখতে একটা পর্যায়ে কোরআন মাজিদের বেশ কিছু শব্দের অর্থ আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ তখন তিলাওয়াত করলে ভালো লাগবে যে এই শব্দটা তো আমি আমার এসো পৌরান শিখি বইয়ের মধ্যে পড়েছিলাম তো আমি আপনাদেরকে যে নসিহতগুলো করতে চাচ্ছি আমি প্রথমেই বলছি এই ভিডিওটা দেখার জন্য আপনাকে একটা ফ্রি সময় হাতে নিতে হবে তারপরে হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এক একটা শব্দ কয়েকবার প্র্যাকটিস করবেন একবার দুইবার তিনবার নয় বেশি বেশি করে যতটা নৈরাশ হয়ে যান আমাকে দিয়ে হবে না আমি কি পারবো বারবার আপনারা ট্যাক্স করেন আমাকে ফোন করেন ওস্তাহ যে আমার বয়সটা তো বেশি হয়ে গেছে আমি কি পারবো শুধু চেষ্টা করতে থাকেন সব বয়সের লোকেরা কোরআন শিখতে পারবে কারণ কোরআন যখন নাজিল হয়েছিল তখন রসুল্লা আকরম সাল্লাহ সাল্লামের বয়স চল্লিশ ছিল তো সেই হিসেবে যারা সাহাবাই সাহাবাইক্রামগণ ছিলেন তাদের বয়স অনেক বেশি ছিল তো সব বয়সের লোকেরাই কোরআন শিখেছেন আপনারা সবাই পারবে ইনশাআল্লাহ আর টোটাল পরিবারের সবাইকে নিয়ে প্র্যাকটিস করবেন তিনটা জিনিস মনে রাখবেন আমাদের একটা এশো কোরআন শিখি বই আমাদের একটা তাজহীদ কালার কোরআন মাজিদ এবং এই কোরআন শিক্ষার এই ভিডিও ক্লাস তিনটা জিনিস আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে গিফট করুন হাদিয়া দিন আল্লাহ হানা এই হাদিয়ার রসিলা হয়তো আপনাকে সহিভাবে শুদ্ধভাবে কোরআন তেলাবাদ করার তাওফিক দান করবেন আর আমি চেষ্টা করছি বানান করে যে কোরআন শিক্ষার ক্লাস এবং আমাদের এসো কোরআন শিখি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এবং দৈনন্দিন ইবাদত করার যত নিয়ম কারণ নামাজ অজু এভাবে কোন নামাজ কীভাবে পড়তে হয় সব ধরনের ভিডিও করে আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ এই জন্য আমরা প্রতিদিন ভিডিওগুলি শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দেব আল্লাহসুবাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি